Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কাবীর সিং মুভিটির ট্রেলারটি নিয়ে। এই ট্রেলারে এমন কি দেখানো হয়েছে যাতে এই মুভিটির প্রতি আপনাদের আকর্ষণ বেশি হয়, এবং এই মুভিটি এমন কি কিছু সিন দেখানো হয়েছে যাতে আমাদের এই মুভিটির প্রতি অনেকখানি আকর্ষণ বাড়ে, যার ফলে আমরা সিনেমা হলে এই মুভিটি দেখার জন্য আগ্রহ বাড়ে, সেই সমস্ত তথ্য কি সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কিছুদিন আগে কিন্তু মুক্তি পেয়েছিল কিন্তু এই কবির সিং এর সিনেমার টিজারটি, যেখানে কিন্তু একদম আলাদা একটি রূপে দেখা গেছিল শাহিদ কাপুরকে। মূলত রোমান্টিক মেসেজ নিয়ে কিন্তু সেভাবে কিন্তু বলিউডে এসেছিলেন এই শাহিদ কাপুর। তিনি কিন্তু সেই ডার্ক লুক এবং রোমান্টিক হিরো হিসাবে আবার তাকে দেখা যেতে পারে, দেখা যাবে কিন্তু এই কবির সিং মুভিটিতে। এইদিকে কিন্তু আজকে কিন্তু মুক্তি পেল এই সিনেমার ট্রেলারটি, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি হার্ট অ্যাকশন এবং রোমান্টিক ভরপুর এই কবির সিং এর ট্রেলারটির মধ্যে। এই ট্রেলারের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ এন্টারটেইন মুভি যেগুলো হয় সেইভাবে কিন্তু আমরা এই ট্রেলারটি দেখেছি। সত্যি কিন্তু এই ট্রেলারটি অসাধারণ হয়েছে, এবং প্রত্যেকটা সিন থেকে শুরু করে প্রত্যেকটা মানে এর যে ডায়লগ থেকে শুরু করে এর অ্যাক্টিং সত্যি কিন্তু অসাধারণ হয়েছে। তা দেখলে কিন্তু আমরা প্রথমেই কিন্তু টের পেয়ে যাবেন। প্রথম সিনে এমন একটি সিন এই ট্রেলারটির মধ্যে দেখেছে যেখানে কিন্তু আমরা দেখেই কিন্তু দাঁড়িয়ে যাবেন, যে এমন সুন্দর একটা সিন দেখানো হয়েছে। নিজেকে কিন্তু কন্ট্রোল করার জন্য বরফের মধ্যে নিজেকে চুপিয়ে রেখেছে, সেই সিনটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। তাছাড়া কিন্তু এই কবির সিং মুভিতে কিন্তু চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুর ও যে মূল নায়িকা চরিত্রে অভিনয় করতে আমরা তাকে দেখবো কিন্তু কিয়ারা আডবানিকে। বলিউডে এই সিনেমার মাধ্যমে কিন্তু ডার্ক রোমান্স দেখা যাবে, এবং সিনেমাটির গল্প হলো কবির সিং, যা কিন্তু একজন এখানে চরিত্রে অভিনয় করবে শাহিদ কাপুর। সে একজন কিন্তু নামজাদা ভালো মেডিকেল ছাত্র, যিনি কিন্তু বড় ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু তার বান্ধবীকে ভালোবাসে, সে অনেক বেশি ভালোবাসে, এবং তাকে না পাওয়ার জন্য সে কিন্তু মদ, গাঁজা, বিড়ি, সিগারেট সবকিছু খেতে কিন্তু আমরা দেখেছি। যেখানে কিন্তু শুধুমাত্র একটা মদের গ্লাস ভেঙে যেতে একটা শুধু মদ মানে হাত থেকে পড়ে যেতে, কাজের যে কাজ করে তার হাত থেকে পড়ে যেতে, তাকে মারতে চলে এসছে, মানে সে কতটা নেশাগ্রস্ত হয়ে পড়েছে তার বান্ধবীকে না পাওয়ার জন্যে। এবং এই বান্ধবী অর্থাৎ তাকে কিন্তু তার বাবা মা তাকে কিন্তু জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল তার বান্ধবীকে। তাই বান্ধবী ছেড়ে যাওয়া চলে যাওয়া যে যন্ত্রণা তার মধ্যে গভীর রাগ সৃষ্টি করে, তার জন্য কিন্তু আরও বেশি বেশি আগ্রহী হয়ে পড়েছে তিনি। এবং কিন্তু শেষের দিকে জীবনে কীভাবে নিজেকে সামাল দেবে এবং শাহিদের যে জীবনটা তিনি চেঞ্জ করবে কীভাবে, সেই মূল দৃশ্য কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে। যদিও কিন্তু এটি কিন্তু একটা কিন্তু তেলেগু ব্লকবাস্টার মুভি, যেখানে কিন্তু অর্জুন রেড্ডি নামটি দেওয়া হয়েছিল এবং হিন্দিতে নাম দেওয়া হয়েছে কিন্তু এখানে কবির সিং। এই সিনেমার ট্রেলারে লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু শাহিদকে কিন্তু অনেকে কিন্তু প্রশংসা করেছে তার এই অভিনয়ের জন্য, মানে অর্থাৎ এই ট্রেলারটির মধ্যে যেভাবে তিনি অভিনয় করেছেন অর্থাৎ পুরো মুভিটি কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে কিন্তু এই মুভিটি। সেই সিনেমাতে অভিনয় করার আগে কিন্তু আমরা এর আগে কিন্তু শাহিদ কাপুরকে দেখেছিলাম যেখানে উড়তা পাঞ্জাবে ঠিক সেম টাইপের অভিনয় করতে, আজও কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যে দেখেছি যেখানে কিন্তু শাহিদ কাপুর সেই একই ধরনের অভিনয় করতে, তার অভিনয় কিন্তু জম্পসভাবে আমরা দেখেছি কিন্তু এই ট্রেলারটির মধ্যে। এবং নাকি এই এই সিনেমাটি করার জন্য অর্থাৎ অর্জুন রেড্ডি সিনেমাটি করার জন্য নাকি তার কিন্তু ওজন তাকে বাড়াতে হয়েছিল, নাকি তার ওজন ছিল 71 কেজি, এবং সে কিন্তু এই মুভিটি করার জন্য নাকি তাকে 76 কেজি ওজন বাড়াতে হয়েছে, এবং প্রচুর ফ্যাট খেতে হয়েছে তাকে, তাতে শরীরটা কিন্তু আরও মোটা হওয়ার জন্য। এই সিনেমায় একটি দৃশ্য আছে যেখানে কিন্তু সে ঘরে মদ খাচ্ছিল এবং জামা কাপড় পরা ছাড়াই কিন্তু তাকে দেখানো হয়েছে এই ট্রেলারটিতে, যেখানে কিন্তু তাকে অনেকখানি মানে যে ভুড়ি অবস্থা থাকে সেটি কিন্তু এখানে ট্রেলারটির মধ্যে দেখেছে। তিনি কিন্তু এখানে বলেছেন যে এই মুভি এই সিনটি করার জন্য তাকে কিন্তু অনেকখানি মোটা হতে হয়েছে, কিন্তু এখানে তিনি নিজেও কিন্তু জানিয়েছেন যে এই এই অভিনয় করার জন্য তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে বলে তিনি নিজেই কিন্তু জানিয়েছেন। আর এই কবির সিং মুভিটি কিন্তু এই অর্থাৎ যে মুভি থেকে রিমেক করা হচ্ছে সেটি কিন্তু তেলেগু মুভি, আমরা সকলেই কিন্তু জানি এই তেলেগু মুভি যে অর্জুন রেড্ডি মুভি থেকে নেওয়া হচ্ছে রিমেক মুভি, সেটি কিন্তু একটা সুপারহিট মুভি হয়েছিল অর্থাৎ তেলেগু যে মুভিটি। সেই তেলেগু মুভির ছবিটি দেখেছেন হয়তো যারা, তারা কিন্তু এই সিনেমার গল্পটা অনেকে কিন্তু জেনে থাকবেন। ইতিমধ্যে কিন্তু এই ছবির ট্রেলারটি দেখার ফলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং অনেকে কিন্তু ট্রেলারটি ভীষণভাবে পছন্দ করেছে, এবং এই ট্রেলারটা আমার খুবই পছন্দ হয়েছে। যে শাহিদ কাপুরের যে মুভিগুলো আসে বা যে মুভিগুলো তিনি তৈরি করেছেন তার চেয়ে কিন্তু আমার সত্যি বলছি এই মুভিটার ট্রেলারটি অসাধারণ লেগেছে, যা কিন্তু
সত্যি আমি বলে বোঝাতে পারবো না যে কত ভালো লেগেছে। এবং এই মুভিটির ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং জানাবেন যে এই মুভিটি আপনারা দেখতে যাবেন কিনা হলে তাও কিন্তু আমাকে জানাতে পারেন এবং আমাকে কমেন্টও করতে পারেন। অবশ্যই এই মুভিটি কিন্তু মুক্তি পাবে কিন্তু 21 জুন কিন্তু এই ছবিটি মুক্তি পাবে। ছবিটি বক্স অফিসে যে কতটা সাফল্য হবে সেটা কিন্তু এই ছবি মুক্তি পরে বোঝা যাবে। ট্রেলারটি কিন্তু ইতিমধ্যে কিন্তু হিট হয়ে গেছে, তা কিন্তু ট্রেন্ডিংয়ে 1 নম্বর চলছে। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।